জীৱনত এটা কথা সদায় বিশ্বাস কৰিবি, যি হয় ভালৰ কাৰণে হয়। জীয়াই থকাৰ প্ৰেৰণা পাবি। তোমালোকে এনেকৈ ৰৈ গ'লা যে, চা চিনাকি হোৱা আকৌ। ৰিয়াংক, আমাৰ হিৰোইন কেনেকুৱা লাগিছে? ভাল, বহুতেই ভাল। আপোনাৰ নাম? আপোনাৰ নাম? ৰিয়াংক সলিহা। আপোনাৰ নামটো? নাৰ্গিছ। নাইচ টু মিট ইউ। কি হ'ল? কি হল মানালি? দেখিও নেদেখা ভাও ধরে ভিতরলে গোলা যে? নহয় মানে আঙ্কল, আপুনি কিবা চিন্তা কৰি থকা যেন দেখিলো, সেইকাৰণে ডিস্টার্ব কৰিব ভাল নালাগে। তেন্তে ঠিকে আছে। পিছে ৰিয়াংকে কি আজিও আনিব নগল নেকি? তার বোলে কিবা এটা কাম আছে আজি, সেইকাৰণে আনিব যাব নোৱাৰিলে। সি অকল আজি আনিব যোৱা নাই, এনে একেদিন সদায়। নহয় মানে আংকল। মানালি, মোৰ প্ৰশ্নৰ উত্তৰ এটা শব্দত দিলে মই খুবেই ভাল পাওঁ। সি একেদিন
যাব পৰা নাই। কিয় যাব পৰা নাই? তাৰ কিবা মিউজিকৰ কাম চলি আছে। রুদ্রপ্রসাদ সলিহার লড়াই মিউজিকত সময় নষ্ট করার কারণ কি? কাইলৈ পরহি এই গোটেইবিলাক সম্পত্তির মালিক তো সিয়ে হব, আর এই গোটেই সম্পত্তিবিলাক সিয়ে চাব লাগিব। তথাপিও তার গাত জ্ঞান তো কেলে অহা নাই, মই সেইটোহে বুঝি পোৱা নাই। আঙ্কল, রিয়াঙ্কর মিউজিক লাইন তো বড় প্রিয়, তার এইটো লাইনতে নিজাভাবিয়াকৈ কিবা করবর মন। যি দেখিছো তার পছন্দ অপছন্দর কথা মোটকেহে তুমি ভালদরে জানিছা। সি তথাপিও মোক অনানিয়া করিম বলে কইছিল, মহে তাক কলো জি করিছ মন পুতি কর, মই ম্যানেজ করিলাম। আর ম্যানেজ করিবলৈ রাহুল তো আছে নহয় জানো? আপনি কি কব বিচাৰিছে আঙ্কল? নাই নাই, মই বিশেষ একো কোৱা নাই। মীনাক্ষীয়ে মোক কৈছে রাহুল তোমার খুব ভাল বন্ধু, আর এক এখন অফিসতে কাম করা। হয় আঙ্কল, সি বহুত ভাল লড়া। বেলেগ লড়ার দরে নহয়, রিয়াঙ্ক নহলে মই তার লগতে অহা যোৱা করুন। মানালি, এটা কথা কম। কক আঙ্কল। অসমীয়া দেখার কথা আছে, অচিন কাঠর থোড়া নলগাবা, বাহিরে রংসঙ্গিয়া কাঠ টুকুরা ভিতরি পচাও হব পারে। মাতিছিলে স্যার? মই নথকা অবস্থাত মোৰ ৰুমত কোন সোমাইছিল? কোনো সোমোৱাটো নাই স্যার। তেনেহলে এই ফালটো ইয়াত কেনেকৈ? নাজানো স্যার। আপুনি নাজানিলে কোনে জানিব? মোক বিশ্বাস কৰক স্যার, মই সঁচাকৈয়ে নাজানো। আপুনি আৰু নিমি ওলাই যোৱাৰ পিছত তানিছা আহিছিল নাৰ্গিছৰ খবৰ ল'বলৈ। মই নথকা অৱস্থাত কোনোবাই মোৰ ঘৰৰ ভিতৰত সোমাবলৈ হাঁহক কেনেকৈ? মইতো কৈছিলোঁৱেই স্যার, নিমি আৰু আপুনি ঘৰত নাই বুলি, মোক পাত্তাই নিদিলে। এজন পিয়েৰ পাৰ্মিশ্যনৰ বোধ নকৰোঁ বুলি চিধাই নাৰ্গিছৰ ৰুমত সোমাই গ'ল। তাৰপিছত কেতিয়া আপোনাৰ ৰুমত সোমালে? একো গমেই নাপালোঁ ছাৰ। মিছা কথা, সকলো বনাই কৈ আছে আপুনি। মোক কালি তানিছাবাই ফোন কৰিছিলে, আজি দাদা মই ঘৰত নাথাকোঁ বুলি। মই নিজে কৈছিলোঁ, আৰু আজিতো তাই ফটোশ্বুট এটাও আছে। সো তাই কেনেকৈ আহিলে আমাৰ ঘৰত? মই কিয় মিছা মাতিম নিমি, ইমান দিন ছাৰৰ লগত একেলগে আছোঁ। এতিয়াতো আপুনি এই বিশ্বাসৰে সুযোগ লৈ আছে নহয় জানো? মোৰ কথা বিশ্বাস হোৱা নাই যদি তুমি নাৰ্গিছ বা ফৰিদাবাক সুধি লোৱা। সুধিম, এতিয়াই সুধিম। নিমি যোৱা, ফৰিদাবাক মাতি দিয়া, যোৱা। এতিয়াই গম পোৱা যাব আপুনি কিমান সঁচা কথা কৈছে। আৰু যদি কথাটো কেনেবাকৈ মিছা হয়, মোতকৈ বেয়া কিন্তু আপোনাৰ কাৰণে কোনো নহ'ব। এই সীমান্ত ফুকনে সকলো সহ্য কৰিব পাৰে, কিন্তু মিছা কথা সহ্য কৰিব নোৱাৰে। মোক মাতিছিল ছাৰ ফৰিদাবা কালি। হ'ব ফৰিদাবাই, কালি মই আৰু নিমি নথকা অৱস্থাত আমাৰ ঘৰলৈ কোনোবা আহিছিল? হয় আহিছিল ছাৰ। এতিয়া গম পালা ছাৰ, মইতো কৈছিলোঁৱেই। কোন আহিছিল ফৰিদাবাই? খনিকৰ দাৰ ভইনীয়েক, মানে খুৰাকৰ ছোৱালী। খনিকৰ দা, আপুনি ছাৰক কোৱা নাছিল নেকি? নামটো কৈছে নেকি? কৈছিল কৈছিল। কি আছিল? অ, মনত পৰিছে ছাৰ, কৰিশ্মা খনিকৰ, বৰ ধুনীয়া ছোৱালী ছাৰ। একেবাৰে চিনেমাৰ হিৰোইনৰ লেখিয়া। হ'ব, তুমি যাব পাৰা।
এতিয়া কওক, করিশ্মা আপনার ভন্টি নহয় বুলি কওক, ফরিদাবাই মিছা কৈছে বুলি নে নার্গিসক সুধিব লাগিব। পুরা খানদান মিলি সীমান্ত ফুকনের নাম বরবাদ করব আছে। আপনার ভুল বুঝছে মো, কোনোবাই মোক ষড়যন্ত্র করে আপনার চকুর তললে নামাবর কারণে এইখানে কৈছে। আপনাক ষড়যন্ত্র করা নাই, আপনি দাদার লগত ষড়যন্ত্র করেছে, যত আপনি সফল নহলে এতিয়া ধরা পড়ি নাটক করে দেখাব আছে। মই নাটক করা নাই নিমি, সচাকয়ে কৈছো এইবোৰ কি হৈ গ'ল একো ধৰিব পৰা নাই। মনে মনে থাকক, এটা শব্দ নক'ব আপুনি। আপোনাক মই ইমান বিশ্বাস কৰিছিলোঁ, সেই বিশ্বাস আপুনি হেৰুৱাই পেলালে। এই ফাইলটোৰ পৰা যদি এখন কাগজত হেৰ ফেৰ হয় নহয় চাই থাকক, আপোনাৰ লগত মই কি কৰিব পাৰোঁ। মোক এটা চান্স দিয়ক ছাৰ, এই মই সকলোবোৰ মিছা বুলি প্ৰমাণ কৰি দিম। আজি 7 বছৰে আপোনাৰ লগত আছোঁ, কোনোদিন মোক লৈ আপোনাক আপত্তি কৰিবলৈ একো সুবিধাই দিয়া নাই। আজি এইবোৰ কি হৈ গ'ল মই একো ধৰিবই পৰা নাই। আৰু কেইদিনমান সময় দিয়ক ছাৰ, মই সকলোবোৰ প্ৰমাণ কৰি দিম। হ'ব, বন্ধু 7 দিন, মাত্র 7 দিন, আর এই 7 দিনের ভিতর মানে কি অবস্থা করব পারো চাই থাক। কি করিম বলে ভাবিছ এতিয়া? করিম মানে এইবার বড় বেয়াক করিম, যাতে রাহুলর 14 গুষ্টিও মনত রাখে মই কোন হয়। তার পিছতে রিয়াঙ্ক আর মানালিক সোনকালে কনভিন্স করাই, সোনকালে এনগেজমেন্টটা করাই দিব লাগিব, নহলে মুকলি আকাশত উড়ি ফুরিবলৈ পালে আকৌ সিহতে ফুল ফুলিব। না না, এইবার আর ভুল করবলে সুযোগ নিদিও। মানালি আর রিয়াঙ্কর জীবনলে আহা রাস্তাটোত এইবার 440 ভোল্টের কারেন্ট দৌড়িব, আর কোনোবাই যদি এন্ট্রি লবও বিচারে তেতিয়াহলে নিজে নিজে জ্বলি পুড়ি ছাই হয়ে যাব। মোর খবর লই গম পোয়া মতে সিদিনা মই দেখি অহা অফিসত ফলো করি রাহুল আর মানালি সদাই যায়। তেন্তে একটা কাম করা যাও, কাইলে ওলাবে কলু, আমিও তাতে একাপ একাপ কফি খাই আহিম। তুমি কোৱা কথাটো সঁচাই আছিল তানিছাবা, খনিকৰে দাদাৰ আচল শত্ৰু। মই কলেতো বিলিভেই নকৰা, এতিয়া গম পালা? কতনো বিলিভ নকৰো, জাস্ট তুমি কওঁতে অলপ আচৰিতহে হৈছিলোঁ। যিমানে যি নহওক তেওঁ দাদাৰ লগত 7 বছৰ আছে যে, সঁচা কথাবোৰ শুনি সদায় আচৰিতেই লাগে। সৰুতে বুৰঞ্জীটো পঢ়িছিলা চাগে, এজন মন্ত্ৰী এজন ৰজাৰ লগত বহু বছৰ ধৰি থাকে, ৰজাৰেই নিমখ খায়, আকৌ সেই ৰজাকে সিংহাসনৰ পৰা উফৰাবলৈ প্লেনিং কৰি থাকে। এইবোৰ বহু বছৰ আগৰে পৰা চলি আহিছে মানে, নিজৰ গাৰ নোমেই শত্ৰু। হয় দিয়া তানিছাবা, ময়ো ভবা নাছিলোঁ খনিকৰে যে দাদাৰ লগত মিছা মাতিব। আৰু এটা কথা তোমাক কোৱাই নাই নহয়। কি কথা? এইবাৰ খনিকৰৰ লগত তেওঁ খুৰাকৰ জীয়েক কাৰিশ্মাও জড়িত আছে। তাই কালি আমি নাথাকাৰ সুযোগ লৈ আমাৰ ঘৰত আহিছিল। কি কোৱা, মই জনাততো তাই এজনী শিক্ষিত ছোৱালী, তাইনো এইবোৰ কৰিবনে?
আরে ফারিদাবাই নিজে কৈছে কারিশ্মা অহা কথা। আর যদি ফারিদাবাই মিছা কলে হয় তেন্তে খনিকর ভৈনিকর নাম যে কারিশ্মা হয় তেওঁনো কেনেকে গম পালে হয়? হয়তো একচুয়ালি নিমি তুমি মোক কথাখিনি ফার্স্টৰ পৰা ভালকৈ কোৱা, মই ভালকৈ ক্লিয়ার হব পৰা নাই। মই তোমাৰ ঘৰত যোৱা বুলি কৈছিল, অ' মাই গড, অ' মই জানো খনিকৰে মোক ভাল নাপায়, মোক লৈ জ্বলে, সেইকাৰণে সি মোক ফচাব চেষ্টা কৰিছে। মই টাইমত নাথাকা হয় দাদাই খনিকৰৰ কথাই বিলিভ কৰিলে হয়। খনিকৰক মই চাই ল'ম, তোমাৰ দাদাৰ চকুত সি মোক তললৈ নমাব বিচাৰিছে। এইবোৰ মানুহৰ লগত লাগি নিজৰ ৱেটটো নকমাবা তানিছাবা, ইগনোৰ কৰা, দাদাই যি ক'ব লগা আছে কৈছে, এতিয়া দাদাইতো এনেও বিশ্বাস নকৰে। তাক পিছে কিবা পানিছমেণ্ট দিলে নে নাই দাদাই? অ' কি পানিছমেণ্ট দিব, যিহে ইমোশ্যন ফালি দেখুৱালে আৰু। দাদাই 7 দিনৰ সময় দিছে, যদি তেওঁ নিজকে শুদ্ধ বুলি প্ৰমাণ কৰিব নোৱাৰে তেন্তে কামৰ পৰা উলিয়াই দিব। তোমাৰ দাদাও যে বহুত দয়ালু, এইবোৰ মানুহক 7 দিন কি 7 মিনিটো চান্স দিব নালাগে, সুবিধা পালে এইবোৰে ডিঙিলেকেও জঁপিয়াব বিচাৰে। পিছে এটা কথা মই এতিয়াও বুজি নাপালোঁ, খনিকৰে দাদাৰ ফাইলটোত বাৰু কি চাইছে? ভিতৰত কাগজো হেৰ ফেৰ হোৱা নাই। লাহে লাহে সকলো গম পাবা, ধৰা পৰিছে যেতিয়া সম্পূৰ্ণ ধৰা পৰিব, কেৱল ৱেট কৰা, আগৰ দৰে চান্স নিদিবা। তগৰ নাৰ্গিছ কেনেকৈ হ'ল নে সেয়া কোনোবা বেলেগ আছিল? নাই নাই, সেয়া তগৰেই হয়, কিন্তু সেইবোৰ কেনেকৈ হ'ল? তগৰ এক্ট্ৰেছ মই একো বুজিব পৰা নাই। আন্টি, আন্টি কি ৰান্ধিব আজি? বিশেষ একো নাই, সদায় যি বনাই থাকো তাকে। মই কৰিব পৰা কিবা কাম আছে নেকি? দিয়ক আকৌ হেল্প কৰি দিওঁ অকণমান। নালাগে দিয়া, তুমি ৰিয়াংকৰ লগতে কথা পাতি থাকা। সেইটোৰ লগতনো কি কথা পাতিম, এনি টাইম মোক জোকাই থাকে। দিয়ক মই হেল্প কৰি দিওঁ, চাওঁ মই হেল্প কৰি দিওঁ। নালাগে কৈছোতো। এনি প্ৰব্লেম আন্টি? মই কিবা ভুল কৰিলোঁ নেকি? আচলতে মনালী মাধৱী, শুনা মানালী, মোৰ মনটো অকণমান ভাল লাগি থকা নাই, তুমি প্লিজ ৰুমতে গৈ শুই থাকাগৈ, মই ভাত হ'লে নিজেই মাতি দিম। কিন্তু আন্টি আপোনাৰ হৈছে কি? মোৰ যদি কিবা ভুল হৈছে আপুনি ডাইৰেক্ট কৈ দিয়ক, মই বেয়া নাপাওঁ, কিন্তু এনেকৈ মনময় নাথাকিবচোন।
তুমি একো ভুল করা নাই মানালি। কাহিনী হৈ ৰব ধোবা গৰিব সেন্দুর হুল।